আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? উদ্বোধনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন ফ্লাইওভার, লাল সবুজের পতাকার আদলে স্টেশন এবং সড়কের লেন প্রস্তুত করা হচ্ছে। আমাদের আজকের এই ভিডিওটিতে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত এই প্রকল্পের সম্পূর্ণ অংশ দেখাব, তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এখান থেকেই চলছে বিআরটি লাইন তিন প্রকল্পের নির্মাণ কাজ। এখানে থাকছে দুটি ফ্লাইওভার এবং একটি বিআরটি প্রকল্পের বাস টার্মিনাল। এই ফ্লাইওভার দুটি অনেক আগেই সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, যার ফলে এই বিমানবন্দর এলাকার যানজট অনেক অংশেই কমে গেছে। এখানে দুটি ফ্লাইওভারের ঠিক মাঝখানেই চলছে বিআরটি বাস টার্মিনালের নির্মাণ কাজ। সামনে রয়েছে উত্তরা জসীমউদ্দিন স্টেশন। এটি উত্তরার জসীমউদ্দিন বিআরটি স্টেশন। এই স্টেশনের কাজ অনেক পিছিয়ে আছে। স্টেশনের সামনে থেকেই শুরু হয়েছে জসীমউদ্দিন ওভারপাস। এই ওভারপাসটি হবে ছয় লেনের। মাঝের এই লেন হবে বিআরটি বাসের জন্য ডেডিকেটেড এবং পাশের চারটি লেন দিয়ে সাধারণ যানবাহন চলাচল করবে। এটি আজমপুর স্টেশন। এখানে সিটি কর্পোরেশনের একটি স্থাপনা ছিল, সেটি তুলে নতুন করে পিচ ঢালাই করা হয়েছে। এতে সড়ক তার নিজস্ব রূপে ফিরে এসেছে। একই সাথে নতুন ফুট ওভারব্রিজ তৈরি করা হয়েছে। এখন চলে আসছি আবদুল্লাহপুর। স্টেশনটি হবে সম্পূর্ণ এলিভেটেড অংশের উপরে। এই স্টেশনটির কাজ এখন শেষ পর্যায়ে। সামনে রয়েছে দশ লেনের টঙ্গী সেতু। এই টঙ্গী সেতু থেকে আবদুল্লাহপুর নামার জন্য তৈরি হচ্ছে এই র‍্যাম্পটি। আশুলিয়া থেকে আসা যানবাহনগুলো যেন টঙ্গী সেতুতে উঠতে পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। টঙ্গী সেতুটি পার হওয়ার পরে ইস্তেমার মাঠের প্রথম গেটের সঙ্গে রয়েছে আরও একটি স্টেশন। এখানে তৈরি হচ্ছে আরও একটি চমৎকার স্টেশন। এই স্টেশনটির কাজ প্রায় শেষ পর্যায়ে। জাতীয় পতাকার লাল সবুজের রঙে স্টেশনটি তৈরি করা হয়েছে। মেট্রো রেলের আইকনিক স্টেশনগুলো লাল সবুজের রঙে তৈরি করা হয়েছে। এই রং বাংলাদেশের জাতীয় পতাকাকে নির্দেশ করে। এটি হোসাইন মার্কেট স্টেশন। এই স্টেশনের কাজও অনেক অংশেই শেষ হয়ে গেছে। এই প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। বিআরটি লেন ছাড়াও অন্য লেনগুলিতে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে, যা দেখতেও অনেক ভালো লাগছে। এই প্রকল্পের জন্য গাজীপুরবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এই প্রকল্পটি উদ্বোধন হওয়ার মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
উন্নত দেশের বিআরটি প্রকল্পের মতোই আমাদের বিআরটি লাইন তিন প্রকল্পেও ঘন ঘন স্টেশন তৈরি করা হয়েছে। বর্তমানে বিশ্বের 55টি দেশের 150টি শহরে বিআরটি প্রকল্প চালু আছে, তবে বাংলাদেশে এটি প্রথম। ঢাকা সীমিত সড়ক কখনো প্রশস্ত করে, কখনো সড়কের উপর ফ্লাইওভার নির্মাণ করে, আবার কখনো মেট্রো রেলের মতো বিকল্প পরিবহন ব্যবস্থা দিয়ে যানজট সহনীয় একটি শহর গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সরকার। এবারে চলে আসলাম এই প্রকল্পের অনেক গুরুত্বপূর্ণ স্থানে। এটি গাজীপুর চৌরাস্তা। এখানের এই ফ্লাইওভারটি তৈরিতে অনেক ভোগান্তি হয়েছে এই পথে চলাচলকারী মানুষ ও যানবাহনকে, তবে এবার এই অংশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করানো হয়েছে। তৈরি হয়ে গেছে ফ্লাইওভারের মূল অবকাঠামো। ফ্লাইওভারগুলোর সবদিকেই চলছে ব্যাপক নির্মাণযোগ্য। এখন আমরা চলে যাব শিববাড়ি বাস টার্মিনালের দিকে। শিববাড়ি পর্যন্ত এই অংশের স্টেশনগুলো নির্মাণ কাজের পাশাপাশি চলছে বিআরটি লেন থেকে অন্য লেনগুলো আলাদা করার জন্য ডিভাইডার বসানোর কাজ। এবার চলে আসলাম শিববাড়ি। মূলত বাস রেপিড ট্রানজিটের এই প্রকল্পের কাজ শুরু হয়েছে এখান থেকেই। এটি বিআরটি লাইন তিন প্রকল্পের গাজীপুরের শিববাড়ির বাস টার্মিনাল। এই প্রকল্পে দুটি বাস টার্মিনাল এবং 25টি স্টেশন তৈরির কাজ চলমান রয়েছে। দুটি বাস টার্মিনালের মধ্যে একটি এই শিববাড়িতে এবং অন্যটি তৈরি হচ্ছে বিমানবন্দরে দুটি ওভারপাসের মধ্যবর্তী স্থানে, যেটি আমরা ভিডিও শুরুতে দেখিয়েছিলাম। তো বন্ধুগণ, বিআরটি প্রকল্প নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।